কেমন লাগছে আপনার এই প্রার্থী হওয়াতে বিধানসভায়? আমাকে আর কেমন লাগবে, এ তো একটা গুরু দায়িত্ব। এখন আগে হয়তো যেরকম লাগতো এরকম, এখন একটু অন্তরে ভয় হচ্ছে। আচ্ছা, যে এখন ভগবান কি করাবে আমার তো জানা নাই। আপনি তো জেলা পরিষদের একজন সদস্য, এবং সেখানে তো হচ্ছে ধরুন সরকারে আছে টিএমসি সরকার, সেখান থেকে আপনাকে কাজ ছিনায় আনতে হচ্ছে, তো আপনি জিতবে বলুন কতটা আশাবাদী? শুনেন, আমরা জিতবো এটা আমি 100% আশাবাদী, তবে আমাদের এখন মার্জিন কতটা হবে সেটা বলা যায়। তো আপনি জিতে আসার পরে মানে বিধানসভায় আপনাকে যেহেতু তাহলে সেখানে যেতে হবে, সেখানে সেই মানে রাজ্য সরকার যে আছে টিএমসি, এবং তার কাছ থেকে কী করে কাজ ছিনিয়ে আনবেন উন্নয়নের? শুনেন, কাজ তো আমাদের আনতেই হবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে উপনির্বাচন, এই উপনির্বাচন আমাদের জিততে হবে একটাই কারণে, 2021-এ আমাদের জিততে গেলে এখন থেকে বাতাবরণ তৈরি করতে হবে, আর সেই জন্য আমাদের একেবারেই জিততে হবে, জিততে হবেই। কি কি ইস্যু নিয়ে যাবেন? আমরা উন্নয়নের ইস্যু নিয়েই যাব। যে উন্নয়নের ইস্যু নিয়ে যাবেন, কি মানে যেটা কেন্দ্র সরকারের যে সমস্ত উন্নয়ন আছে সেই সমস্ত উন্নয়নগুলোকে সামনে রাখবেন? হ্যাঁ, সামনে রাখবেন। তো এর মধ্যে যে যেটা দেখা যাচ্ছে, এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে মানে এই কেন্দ্র সরকার যে সমস্ত উন্নয়ন হয়েছে, কিন্তু সেই সমস্ত উন্নয়নতে কিছুটা নাম আবার পরিবর্তন করেছে রাজ্য সরকার, করেছে, সেই হিসেবে মানে কি বলবেন জনগণকে? আমাদের বলার কি আছে দাদা? আমাদের বলার তো একটাই আছে, যেটা করেছে সেন্ট্রাল সরকার করেছে, যেটা হয়নি সেটা দিদি করতে দেয়, করতে দেয়। তো এই যে করতে দেয়নি, তাহলে এটাই আপনাদের ইস্যু থাকবে? এটাই আমাদের ইস্যু থাকবে, যেরকম আয়ুষ্মান যোজনা একটা। হ্যাঁ, তো আপনি এবার মানে যে কাকে বেশি প্রতিপক্ষ হিসাবে ভাবছেন, কংগ্রেস না কংগ্রেস সিপিএম তো জোট করে লড়ছে, এবং এখানে টিএমসিরও প্রার্থী সিলেক্ট হয়ে গেছে, কাকে বেশি আপনি মানে আপনার নেগেটিভকে মানে বিজেপির প্রতিপক্ষ টিএমসি হবে, টিএমসি হবে, তার সাথেই আপনাদের লড়াই হবে? তাহলে আপনি 100% আশাবাদী? হ্যাঁ, আমি 100%। আর কোন দিকে আপনি বেশি গুরুত্ব দেবেন, শহরে না গ্রামে? আমি শহর গ্রাম দুটোতেই গুরুত্ব দেব, কারণ সবার সহযোগিতায় আমরা লোকসভায় ভালো রেজাল্ট করেছি। আচ্ছা, আর সবার সহযোগিতা থাকলেই আমরা এই বিধানসভার উপনির্বাচনে ভালো ভালো রেজাল্ট করব। হ্যাঁ, অসুবিধা নেই, ফোনে কথা বলেন, অসুবিধা নেই, ওখানে ঢুকে যাবো। হ্যালো, আরে আমি তো এখন কালিয়াগঞ্জে আছি দাদা। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।